হাঁটার জন্যই বানাই দিছে এই রোড। আচ্ছা আচ্ছা, পাশে ট্রেন গেলে কোনো সমস্যা নাই, ঝগড়াঝাটি তো লাগাটা স্বাভাবিক, মাঝখানে মাঝখানে চর উঠলো তার কথাই নাই। কিন্তু ব্রিটিশ আমলের, 100 বছর পার হয়েছে, আমাদের কাজের যে ফিনিশিংটা এটা কিন্তু রিয়েলি কল্পনাতীত, ঠিক আছে। ও হ্যাঁ, নদীতে নেমে তাই না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে স্পেশাল একটা জায়গায় আসছি, কোথায় আসছি আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। আমি ছোটবেলায় আমরা এই ব্রিজের উপর দিয়ে যাইতাম। আচ্ছা, এটা তো রেল লাইনের ব্রিজ, এইটার উপর দিয়ে যাইতাম আমরা। না না, ওইটা তো নতুন ব্রিজ, কিন্তু আমরা এই এইটা দিয়ে গেছি আগে। হ্যাঁ, আগে এটা দিয়ে যাইতাম, কিন্তু রেল লাইন কি পরে করছে? না, রেল লাইন তখনও ছিল, কিন্তু তখন ছিল ওই ট্রামওয়ের যে রাস্তাগুলো আছে না, যে রেল আর হচ্ছে যে বাস একসঙ্গে চলে, ওই রকম পিচ ছিল ভিতরে। ও আচ্ছা আচ্ছা, রেল বাস দুইটাই চলতো আজ, এখন আর সেটা বোঝা যাচ্ছে না। না তো যাই হোক, এটার মধ্যে রেল বাস দুইটাই চলতো। আমরা মূলত এইটার উপর দিয়ে ছোটবেলা থেকে আমি কুড়িগ্রাম আসছি, রংপুর টু কুড়িগ্রাম, ঢাকা টু কুড়িগ্রাম, যেখানে আসছেন এখানে। এটা হচ্ছে পুরাতন ব্রিজটা আমাদের, দেখেন অনেক কতখানি বড়, অনেক বড়। আর ওইটা হচ্ছে ওই পাশে যেটা, 600 মিটার, তাহলে এইটা হয়তো বা 650 মিটার, 650 মিটার, ওইটা একটু বেশি বড়। আচ্ছা আচ্ছা, আর ওই পাশে যেটা করছে সেটা হচ্ছে নতুন ব্রিজ, ওইটা দিয়ে আমরা কয়েকদিন আগে আমি গেলাম। ওইটা দিয়ে তাই না? তাহলে চলো আমরা ঘোরা শুরু করি। এদিকে থাক, হাঁটবো কিছুক্ষণ, ভিতরে ঢুকে হাঁটি একটুখানি। না দূর, এদিক দিয়ে এখন কিচ্ছু চলে না। না মিলন, এইটার এখন এটার মধ্যে কিছু চলে না তো? না, আমরা সাইড দিয়ে যাচ্ছি, সমস্যা হবে না তো ট্রেন গেলে? না, হাঁটার জন্যই বানাই দিছে। আচ্ছা আচ্ছা, পাশে ট্রেন গেলে কোনো সমস্যা নাই? ট্রেন গেলে বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ সামনে মানে যাত্রীদেরকে দাঁড়ার জন্য একটা করে আড়ে আছে। আচ্ছা, আর এই পাশে দেখেন চর পড়ছে, এই চর নিয়ে কত ঝগড়াঝাটি হয় না, কিছুদিন পরে ঝগড়াঝাটি হয় না, হয়তো মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি হওয়ার মেলা কিছু হয়। মনে হচ্ছে পানিতে আমি গোসল করে আসি আমি, আল্লাহ আমি পানি ধরবো। হ্যাঁ চল পানির কাছে যাবো, ইস কি সুন্দর লাগতেছে। এটা একটু শোন, বুঝলে, যখন চরটা ওঠে না, ঝগড়াঝাটি তো লাগাটা স্বাভাবিক, মাঝখানে মাঝখানে চর উঠলো তার কথাই নাই। এগুলো তো মানে তার নির্দিষ্ট সীমানা আছে, চার চার তার তার। আচ্ছা, ভিজে ইয়া হয়ে যায়। ওই পাশে হাঁটার সাহস নেই বাবা আমার, ওই পাশে হাঁটার সাহস নাই। না পুরোটা হাঁটা সম্ভব না, কিন্তু ব্রিটিশ আমলের 100 বছর পার হয়েছে তাই না? অনেক আগে 100 বছর পার হয়েছে, অনেক আগে আমি শুনছি 100 বছর পার হয়েছে ব্রিটিশ আমলের ব্রিজ। ব্রিটিশরা করে গেছে মূলত এই ব্রিজ গুলা, ব্রিজটা আর কি। তিস্তা ব্রিজ আমরা পানিতে যাবো, দেখেন উঠার সময় আরো কষ্ট হবে তাই না? হ্যাঁ, এই দেখেন এই উঁচার থেকে আমি নিচে নামতেছি, ওই নদীতে পানিতে, তিস্তা নদী পানিতে হাত দিব আমি। তো ধরো তুমি আমাকে হাত ধরো, ঠিক আছে? যদি পড়ে যাই আবার ভিডিও করা শুরু করছি এর ভিতরে, ভালো আমি যে একটুখানি ভিডিও করি। আমি তো হোস্টেলে অনেক কষ্ট হবে, তো অনেক কষ্ট হচ্ছে না, উঠার সময় কি হবে আল্লাহ জানে, উঠার সময় জানবে হয়ে যাবে। আলু গাছ, আমার বেটাবেটি আলু গাছ তো চেনে না। ওহ, নামছি আমরা, অ্যাটলাস্ট এই দেখেন আমরা নামছি। হ্যাঁ চল, কোন পাশে পানি টাচ করা সহজ হবে? এই পাশে না? এই বাচ্চাগুলা এই পাশ থেকে তিস্তা ব্রিজটা দেখেন, আর আসমান দারুণ লাগতেছে। ব্রিটিশরা কি জিনিসটা তৈরি করে গেছিল তাই না? এখনো তাহলে ট্রেন চলে, তার মানে এখনো ব্রিটিশটা কিন্তু ঠিক আছে। চরের মধ্যে দেখেন লাল শাক তৈরি করছে,
বিভিন্ন ধরনের শাক আবাদ করছে। যখন গরম ছিল না, সবাই এসিয়া ঝাঁপ দেয় পানির মধ্যে, এগুলো কিন্তু একদম ডুবে থাকে, তাই না? এগুলো জায়গা ডুবে থাকে শীতকাল তো। দেখেন, আচ্ছা এই এই জিনিসটাকে কি বলা যায়, পিলার? পিলার, আচ্ছা এরকম 14টা পিলার আছে। কোন পাশ থেকে? এই পাশ থেকে না? কি ফিনিশিং কাজের দেখিস মঞ্জুরা, দেখ সেই আমলে, ব্রিটিশ আমলে, হ্যাঁ কাজের যে ফিনিশিংটা, এই পিলারের কাজের যে ফিনিশিংটা, এটা কিন্তু রিয়েলি কল্পনাতীত, ঠিক আছে? বালু বালু, এই বালুর মধ্যে আবাদ হয় রে? হ্যাঁ, কি কাণ্ড, গাছ বিক্রি করবে, শাক বিক্রি করবে? ও আচ্ছা, আর হচ্ছে ধানের এগুলো নিয়ে যায় তো লাগাবে একবার, তাই না? কিন্তু বড় হয়ে গেছে যে। দেখেন আমি চরের মধ্যে আসছি, সামনে নদী 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 অ্যান্ড নদী অ্যান্ড নদী। আমরা কি ওই যে নৌকা একটা দেখা যাচ্ছে একটু ঘুরবো, ঘুরতে কি পারি? খালি বালুর মধ্যে এগুলো হয়? হ্যাঁ, কি কাণ্ড, কি কাণ্ড, বালুর মধ্যে ওই যে সার দিয়েছে বালুর মধ্যে এগুলো। শান্তি, নদী মাঝে এটা সমুদ্র হয়েছে না, আর চারপাশে শুকায় কি অবস্থা হয়েছে, আরো পাশে পানি ছেঁকে আলু ক্ষেতের মধ্যে দি, পানিটা একদম ফ্রেশ বালুর মধ্যে না। পিলারের চারপাশে চারপাশে পানি ছেঁকে আসছে, আর এই সাইডটা মনে হচ্ছে না আমি, ইস হাত তো দিব রে, ওপাশে যাই, ওপাশে দেখি আল্লাহ স্রোত কি রে, হ্যাঁ প্রচুর স্রোত। আমরা অবশেষে একদম নদীর কাছে চলে আসছি, সত্যি আমার মনটা চাচ্ছে আমরা একটুখানি নদীতে নামি, নদী আর আকাশ মিলেমিশে একাকার, নদীতে নেমে, তাই না? উফ আল্লাহ, মানে নদীর এই ব্যাপারটা ভালো লাগে, সমুদ্রের মতো বালু থাকে, কাদা জিনিসটা ভালো লাগে না, ঠিক আছে? বালু ভালো লাগে, কাদা ভালো লাগে না। আপনি কি করেন, ইয়া করেন কি জানি, মাছ ধরেন? ও একটু ঘুরান তাহলে, ঘুরি। হ্যাঁ এই দেখেন আমি খালি পা হলাম, ও আমি এখন সমুদ্রে, আমি এখন সমুদ্রে, দেখেন কিভাবে স্রোত যাচ্ছে বাবা রে। আমি জীবনে ফার্স্ট টাইম এই নদীতে পা রাখছি এবং তার ভিডিও সহকারে থেকে গেল। তো যা হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।